মহাখালীতে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের হাই ভোল্টেজ ট্রান্সফরমার। রাজধানীর বেশিরভাগ আবাসিক এলাকা জুড়ে রয়েছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও হাই ভোল্টেজ ট্রান্সফরমার। হাই ভোল্টেজ লাইনের বেশিরভাগেরই নেই কভারযুক্ত তার ইনফ্লুটেড ওয়্যারিং। ভিডিওতে দেখা যাচ্ছে মহাখালীর স্কুল রোডের হাজারিবাড়ির সামনে বিদ্যুতের ট্রান্সফরমারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পাশের হোটেল অবকাশ থেকে ছাদের পানি টিপটিপ করে অনবরত গড়িয়ে পড়ছে ট্রান্সফরমারটির উপর। এতে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, আর এটি থেকে ঝুঁকিপূর্ণভাবে তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে। বিষয়টি এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিশাল দুর্ঘটনা। এ বিষয়ে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এই এলাকার মানুষ। বিস্ফোরণের কারণে আরেকটি ট্র্যাজেডি না দেখতে চাইলে দ্রুতই সমাধান জরুরি। ভিডিওটি গত 12 জুলাই amarmp.com-এর একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দি করে। এ বিষয়ে ঢাকা 17 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আকবর হোসেন পাঠান ফারুকের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।